বাবার সাথে বেশি কিছু কথা হয়নি কালকে মা মায়ের সাথে বাবার কথা হয়েছিল তখন আমার একটু ডেকেছিল মা যে বাবার সাথে কথা বলার জন্য বাবার সাথে একটু কথা বললাম বাবা জিজ্ঞেস করলো কি আমি কি করছি এখন তো আমি একটু বললাম যে আমি ইয়ে করছি তারপর মা বললো কি বাবার নাকি জ্বর এসেছিল তারপরে আর কোনো কথা হয়নি অমরনাথ যাত্রায় গিয়ে বিপর্যয়ের সম্মুখীন বাংলার তীর্থযাত্রীরাও অনেকেই পরিজনদের সন্ধান না পেয়ে উদ্বেগের মধ্যে আছেন তবে বেশিরভাগই শেষ পর্যন্ত পরিজনের সন্ধান পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই যেমন লেকটাউনের বিপুল ঘোষ পাঁচই জুলাই অমরনাথের উদ্দেশ্যে রওনা হন শুক্রবার মেঘভাঙা বৃষ্টির বিপর্যয়ের পর পরিবারের সদস্যরা তার জন্য চিন্তিত হয়ে পড়েন তবে শেষ পর্যন্ত তার সঙ্গে কথা হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন পরিবারের সবাই ধূপগুড়ির পাঁচ বন্ধু একসঙ্গে অমরনাথ গিয়েছিলেন শুক্রবার হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি নামার সময় তারা মন্দিরের কাছেই ছিলেন হঠাৎ বিপর্যয়ে এই দলটির সদস্যরা একে অপরের থেকে আলাদা হয়ে যায় চারজনের খোঁজ পাওয়া গেলেও দুজনের সন্ধান পাওয়া যায়নি তবে পরের দিকে ছজনেরই খোঁজ পাওয়া গিয়েছে এখন বেশি ভালো না মানে ওখানে যে ধস নামছে ওখানে সব ভিজেই হারাই টারাই গেছে এখন এক ক্যাম্পে আছে ওখানে জ্বর আসছে এখন তো একটু আগে খবরটা পাইলাম এখন তো ভালো বলতে পারবো না যে এখন কেমন আছে না আছে যাওয়ার পরে রাজ্যের দুর্গতদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে প্রশাসন সেই সঙ্গে নিখোঁজদের সন্ধানের জন্য উদ্ধারকারী দলের সঙ্গেও প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে রাজ্য সরকার দাওয়াল বিউরো